আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে মুষ্টি করে এসে বলতেছে আব্দুল্লাহর বেটা তুমি না নবী বলো তো আমার হাতের ভিতরে কি নাই বলেন তোমার হাতের ভিতরে যেই জিনিস আছে ওই জিনিস যদি সাক্ষী দেয় তুমি কি মুসলমান হইবা আবু জাহেল কই বিবেচনা করব মানুষ ভালো না তো ختم الله على قلوبهم ابو جهل رنتر الله مريشي كفل اسلام الله تر قبل لكن আমি কি একটা ছোট ঘটনা বলবো এক মিনিটে আপনাকে কিন্তু আমি ধরে রাখি নাই আপনি যখন খুশি আস্তে করে উঠে যেতে পারবেন না থাকেন অল্প সময় কি আর কত সময় তো জীবনে কত জায়গা দিলেন আজকে না হয় এইগুলি তো আপনার লোক শুন ঠিক কিনা জোরে বলেন আপনারা চান যে উনি মুনাজাত পর্যন্ত থাক এখন যাইবেন কই আচ্ছা ঠিক আছে আর আপনার সঙ্গে সাথী ভক্তবৃন্দরা আসছে না ছেলেরা এরাও তো আমাকে ভালোবাসে এরাও তো আমাকে লাইক করে রাজনীতি করি না বুঝি না রাজনীতি বুঝি না কি সাতা রাজনীতি গালাগালি পছন্দ করি না একটা ছোট্ট ঘটনা বলে ফেলি আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছে বিয়ের তো বিয়েতে কিছু দেওয়া লাগে না মাগনা মাগনা খাওয়ান জায়েজ আছে খরচ করছিল 1 লাখ বিয়ের মধ্যে উঠছে 2 লাখ 1 লাখটা কি লাভ হয়েছে বাপে কয় আমার যদি আরেকটা পোলা আল্লাহ দিত সব কাজের মধ্যে ভেজাল ঠিক কিনা বলে আবু জাহেল সিদ্ধান্ত নিছে আমি কি দিব আমি একটা ভগবান দিয়া লাগে একটা মূর্তি কালারিং ফালারিং কইরা কান্দি লইয়া সুরছে রাস্তার মধ্যে গেছে পরে পেশাবে দূরছে তো ভগবান কাঁদি লইয়া পেশাব করা এটা তো ঠিক না এক গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কই তুই রিল্যাক্স কর বিশ্রাম কর আমি একটু পেশাবটা সারি তো রাস্তা দিয়ে যাইতে লইছিল এক কুত্তা কুত্তার আবার নেচার কি জানেন গাছের গোড়া দেখলি ঠ্যাং তুলা দেয় আমি দেখছি টেস্ট কইরা একটা কুত্তা পর্দা সারা পেশাব করে না আর মুসলমানের ছেলে রাস্তার পার্শ্বে দাঁড়ায় স্ট্যান্ডিং পজিশনে আমি নিজে দেখছি ওই রাস্তার সামনের গাড়িটা ডিস্টার্ব করতেছে তো যানজট তো পেছনে আমার গাড়ি থামছে তখন বাসের থেকে লাফাইয়া লোক নামতাছে নাইমা কাতার ধরে দাঁড়ায় পেশাব করতেছে হ্যাঁ হেডার দিকে সাই হ্যাঁ হেডার কি আমেরিকার একজন বড় ডক্টর লিখেছেন দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না কমপ্লিট হয় না পেশাবের কিছু অংশ পেটের মধ্যে থেকে যায় আর বসিয়া পেশাব করলে উপরের পেটের চাপ লাগে চাপ লাগবে পেশাব ক্লিয়ার এটা একটা পেপার আমেরিকাতে আমি দেখেছিলাম এরপর থেকে অধিকাংশ খ্রিস্টান ইংরাজ এরা বসিয়ে বসিয়ে পেশাব করে ইস্টার দিছে এটা কি এটা ওই ক্যান্সারের ডরে যে দাঁড়ায় পেশাব করলে কিছু পেশাব থাকবো ইনফেকশন হইব ক্যান্সার হইতে পারে যুবক বাবারা হ্যাঁ এমন কোনো জায়গা যদি হয় যেখানে তুমি বসার কোনো স্কোপ পাচ্ছ না অবশ্যই সেখানে দাঁড়ায় পেশাব করতে পারো হাদিসের মধ্যে আসছে রসুল জীবনে একদিন দাঁড়ায় পেশাব করেছে এবং বলেছেন জায়গাগুলি ময়লা বসলে আমার শরীর নাপাক হয়ে যাবে কুত্তা যাচ্ছে গাছের গোড়ায় একটা মূর্তি দাঁড়াই রয়েছে কুত্তা তো আর মূর্তি সুরতি বুঝে না একের মূর্তি সোজা ঠ্যাং তুল্লা দিছে
যে যারা যারা হাসলেন প্রতিটি হাসির মধ্যে একটা করে সওয়াব হয়ে গেছে। হাসলেও সওয়াব হয়, কাঁদলেও। আমি কি আর একটা ছোট্ট হাদিসের কথা বলবো? এক মিনিটে বলে ফেলবো। রাসূল আরবি একদিন গোটা কথা সাহাবিদেরকে নেড়ে নিয়ে রাউন্ড করে বসে খেজুর খাচ্ছেন, তো হযরত আলী হুজুরের বাম পাশে বসা, খেজুর নবী খায় ঠিকই কিন্তু খেজুরের বিসিগুলো আলীর সামনে জমা করে। হযরত আলী কয়, খেজুর খায় নবী, বিসি দেয় আমার, বুঝছি এগুলি বোধ আমাকে ক্লিন করতে হবে, সাফ করতে হবে। খেজুর খাওয়া শেষ, নবী বললেন, ও সাহাবীরা তোমরা বলতে পারো সবচাইতে বেশি খেজুর কে খাইল? সাহাবীরা কয়, আল্লাহ জানে, নবী জানে, আমরা গোড়ার ডিম জানি। এই কথাটা হচ্ছে কত রাইট। সবচেয়ে বেশি কে জানে? চিল্লায় বলে, নবীও জানেন, জানায় কে? তো এই কথাটা মানলে তো আর আমাদের দেশে ঝগড়া ফসাদ হয় না। নবীও জানেন, কে জানায়? হযরত আলী বড় পণ্ডিত ছিলেন। নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের গেট হয়েছে আমার আলী। উপস্থিত যে কোনো প্রশ্নের উত্তর ছট করে দিতে পারতেন। হযরত আলী বললেন, কিছু লোক আছে বিসি সহ খেজুর খেয়ে কথা যখন বলছে, ফতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে আইসে দিছে, মুক্তার দানার মতো সবগুলি দাঁত বের হয়ে গেছে। জায়গা মতো হাসলেও সওয়াব হয়, জায়গা মতো কাঁদলেও। আর একটা ছোট্ট কথা বলবো, এটা হাদিস, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী মাঝে মধ্যে মুচকি আসলে মুক্তার দানার মতো দাঁতগুলো বের হয়ে আসতো, তখন আমার মনে হতো কি জানো, নি পূর্ণিমার গোটা চারটাই বোধ হয় আমার স্বামীর চেহারায় নেমে এসেছে। কুত্তা তো আর মূর্তি শ্রুতি বুঝে না, দিছে ঠ্যাং তুইলা, মনে করেন যার যার করে মাইরা দিছে। আবু জাহেল কয়, পেশাব করি সামনে, আওয়াজ দিফিসে হবে, পেছনের দিকে নজর করে দেখে বিনাশ করে রয়েছে, থক থক কুত্তা গেছে গা। সেই দিন আবু জাহেল মূর্তির সামনে দাঁড়ায় একটা কথা বলেছিল, অনেক দামি কথা, কিন্তু কপালে যে ইসলাম নাই। কি বলেছিল? বলেছিল, এই তোর গায়ে কি এতটুকুন শক্তিও নাই, কুত্তাও তারাই তার অবস্থা। মূর্তি পূজা যারা করে তারা করুক গা গিয়া, ঠিক কিনা? আমি কেন যাব মূর্তি ভাঙতে? আমি তো মুসলিম, ভাঙ্গা ভাঙ্গি করবো কেন আমরা? ওরা কি আমাদের মসজিদ ভাঙতে আসে? তা আমরা এখানে যাব ওদের মূর্তি ভাঙতে? এই তো অবস্থা। এই যে এইবার দুর্গা পূজা গেল, প্রায় 30,000-এর উপরে দুর্গা দেবী বানাইছে হিন্দুরা। আমি আমার বক্তৃতায় বলেছিলাম, হিন্দু ভাইরা আপনারা এই এই মূর্তি না বানায় যদি চেয়ার বানাইতেন তাহলে একটা কাজে লাগতো, মানুষ চেয়ারে বইতার তো। রাত্র 12:30 একটায় দুর্গা দেবীর নিয়া লক্কা মেঘনা নদীর মাঝখানে ধাক্কাটা ভালাই দিছে, মূর্তির গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে ভুইরা যায়। এবার আমি নিজে দেখছি ডান্ডার গোড়া দিয়া মূর্তির গুতায়, যখন গুতা দেয় তখন মূর্তি কি কয় জানেন? মূর্তি কয়, ভালো করে গুতা দে, পাবলিক দেহ আমি কত দুর্বল। চিল্লায় বলেন, আল্লাহ আকবার! পৃথিবীতে কোনো ধর্ম নাই, একটাই আছে ইসলাম, জোরে কোন কে নাম? ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম।
আবু জাহেলের খবর আল্লাহ ইসলাম লেখে নাই তো। তারপরে কি হলো বলি, এই তোমার হাতের ভিতরে খেয়াল করবে না এই কথাটা কত দামি, তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে এইটা যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হইবা? আবু জাহেল কে বিবেচনা করো নাজারো, এটা একটা বিশুদ্ধ আলোচনা বুখারী, নাজারো পাথর পাথর কথা বলছে হাতের ভিতর থেকে, কি বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবু জেলকে আবদুল্লাহর পোলা পাথরের জাদু করছে, চিন্তা করে পাথরের জাদু করছে, তোমার জাদু করতে পারলো না পাথরের জাদু করছে। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নেই। আমরা নবীকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে, ছেলেমেয়ের চাইতে? তোমরা মুমিন হতে পারবো না। সর্বশেষ যে কথা আমি বলবো সেটা হলো নেই বলেছেন তারেক তুফিকুম আমরাই, দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ, একটা কোরআন আর একটা হাদিস, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান ঠিক কিনা, ঠিক কিনা বলেন? নিজে আলিম হতে পারলেন না, আলিমের বাপ হন পারলেন না, দাদা হন পারলেন না, শ্বশুর হন, এক লোক আমারে বললো যে হুজুর আমি তো শ্বশুর হইতে চাই কিন্তু আমার মেয়ে রাজি হয় না, মেয়ে আবার 10 পাস ম্যাট্রিক পাস, তো রাত্রে ওয়ার শেষ করিয়া মেয়ের গিয়ে ঘুমেতে উড়াইছে, উড়াই কয় মা আমি একটু বেহেস্ত যাইতাম চাই, মেয়েকে বেহেস্ত গেলে জান গা আমারে ঘুমেতে তুলছেন কে? যুক্তিবাদী কইছে আলিমের শ্বশুর হলে জান্নাত পাওয়া যাইব, মেয়ে যে খেপছে বাবার ঘরের বাবা, এই যুক্তিবাদী এইসব ওয়াজ করে ফেস লাগায়, আমার মোল্লার কাছে বিয়ে দিব, রিস্কাওয়ালার কাছে দিতাম না, এবারে জানে মোল্লার বউ হলে, মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না ঠিক কিনা বলে? বাংলাদেশ পৃথিবীতে সুনাম অর্জন করেছে আমাদের দেশের ছেলেরা, ফার্স্ট হয় কোরআন তেলাওয়াত করে, সেকেন্ড হয়, থার্ড হয়, প্রধানমন্ত্রী নিজে ওয়েলকাম দিয়েছে, ইসলাম ফাউন্ডেশন থেকে ওয়েলকাম দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বলেছে বাবা তুমি যখন এই ক্রীড়া প্রতিযোগিতা যাও তখন আমি ছিলাম না, দেশে ছিলাম না, আমি থাকলে তোমাকে আমি লাল গালিচা সম্বর্ধনা দিতাম। ক্রিকেট খেলে ক্রিকেট, এই যে ক্রিকেট যারা ক্রিকেট খেলে এদেরকে একটা করে ফ্ল্যাট দিছে, গাড়ি দিছে, তা আমি বলছিলাম প্রধানমন্ত্রীকে যে আপনি দিয়েছেন ভালোই হয়েছে, তবে কোনো খেলার যদি আইরা ভালায় তাইলে গাড়িটা ফেরত লয়ে নেবে, ঠিক কিনা বলে? তুই চেষ্টা করে, আমার আমাদের দেশের ছেলেরা এবারও তো চেষ্টা করেছে, কম করে নেই চেষ্টা করলি, কিন্তু আমার দেশের ছেলেরা হাফেজ, 111টা দেশের মধ্যে আমার দেশের হাফেজ কোরআন তেলাবাদ করে থার্ড হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, চিৎকার বেড়ে বেড়ে আল্লাহু আকবার। এখান থেকে এখান থেকেও তো এই ধরনের একটা ছেলে বেরো হতে পারে, নিজে আলিম হতে পারলেন না, আলিমের বাপ হন, মাওলানা সাহেবের, আমার দিকে তাকান, মাওলানা সাহেবের বাপ, মাওলানা সাহেবের মা
হাবিব সাহেবের মা হাবিব সাহেবের বাবার মাথায় হাশরের ময়দানে তাজ লাগাই দিবে একটা তাজ যাও হুয়া সানন মিন জয় শামসিফি বুয়ুতি দুনিয়া ওই তাজ দুটি দুনিয়ার সূর্যের চাইতে বেশি আলোকিত হবে মাওলানার বাপ মাওলানার মা তাহলে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন মাওলানা বানান আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে আমার আমার দুই ছেলে এক ছেলে মাওলানা মাওলানা আবু বকর সিদ্দিক আমার এক ছেলে মাওলানা ওয়াজ করে মোটামুটি খারাপ না একদিন সুযোগ পাইলে নিয়ামুনে আপনাদের শোনানোর লাগে ঠিক আছে আর এক ছেলে আমেরিকা থাকে বউ বিডি লইয়া আমি আমার মাওলানা আবু বকরকে বলেছি আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইবা তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে তোর বাবার জানাজা কারণ ঢাকার এমন কোন মহল্লা নাই তোর বাবার কণ্ঠ বাজে নাই এরা আসবে তোর বাবার বহু ছাত্র আছে মাওলানা হাফেজ এরা আসবে জানাজা পড়াই দিতে কিন্তু তুই দিবি না এটা আমার ওসিয়ত আমার পোলার কাছে তুই দিবি না তুই আমার লাশের পাশে দাঁড়ায় জানাজা পড়াবি আমি আমি কবরে যাই বলবো আর লাগো আমার নিজের ছেলে মাওলানা আমার জানাজা পড়াইছে তুমি কি পারবা আমাকে ক্ষমা করে দিতে আমাকে মাফ করে দিতে পারবা আল্লাহ আমি আমার ছেলেকে বলেছি আমি নিজে দেখছি আগের পিরিয়ডের এক মন্ত্রী আগের পিরিয়ডের এক মন্ত্রী আমি নিজে দেখছি ঈদের নামাজ পড়তে গেছে ঈদের নামাজে হাত উডান লাগে না মান লাগে না নাকি মন্ত্রী যে নামাজ পড়তেছে হাত উডায় না নামাজ এক যা করে খোদায় জানাজা বইটা বাজ্যা বস কি গোরাক দ্বীপ লেখাপড়া করছে